লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয় মিছিল অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলকোট বিধানসভা কেন্দ্র থেকে বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত কুমার মাল বিপুল ভোটে জয়লাভ করে। শুক্রবার মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরীর নির্দেশে ও ব্লক সভাপতি ধ্রুব ভট্টাচার্যের নেতৃত্বে নিগন অঞ্চলের নিগন গ্রামে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। বিধানসভার মঙ্গলকোট ব্লকের নিগন অঞ্চলের আজকে বিজয় উৎসব, যে সামনে লোকসভা ভোট গেল, সেই লোকসভা ভোটে আমরা নিগন অঞ্চল থেকে আমাদের তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। সেই আনন্দেই আমাদের মায়েরা এবং তৃণমূল কংগ্রেস কর্মী, অসংখ্য কর্মী সহ আপনারা দেখতে পাচ্ছেন, তারা একটা আনন্দ উল্লাসে মেতে উঠেছেন। এখানে শ্রী অপূর্ব চৌধুরী মহাশয়ের নির্দেশে এই এবং উপস্থিতিতে লোকসভা ভোটে এখানে আছেন, ওনার উপস্থিতিতে এই বিজয় উৎসব হচ্ছে। আজকে ব্লক সভাপতি আজকের এই মিছিল থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দিলেন? আজকে ব্লক সভাপতি সাধারণ মানুষের উদ্দেশ্যে এই বক্তব্য দিলেন যে সাধারণ মানুষের উদ্দেশ্যে যে আপনারা আরও মমতা ব্যানার্জির পাশে থাকুন, মমতা ব্যানার্জির উন্নয়নের পাশে থাকুন। এবং ব্লক সভাপতি এটাও বললেন যে আমাদের কাজ করার দায়িত্ব আরও বেড়ে গেল, যেহেতু মানুষ আমাদেরকে দু হাত ভরে আশীর্বাদ করেছেন, মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করেছেন এবং শ্রী অপূর্ব চৌধুরী মহাশয়ের আশীর্বাদ করেছেন বলে, অপূর্ব চৌধুরী মহাশয় আজকে শক্ত করেছেন বলে আমাদের কাজের দায়িত্ব আরও বেড়ে গেল। আগামী দিনে আমাদেরকে আরও বেশি কাজ করতে হবে, যাতে আমরা তৃণমূল কংগ্রেসকে আরও বেশি ভোটে জয়লাভ করতে পারি। অঞ্চলের নিগন গ্রাম, নিগন গ্রামে আজকে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার মা লক্ষ্মী যারা আছেন এবং আমাদের তৃণমূল কংগ্রেসের যারা কর্মী এবং সাধারণ মানুষ নিগন গ্রামে, তারা আনন্দ করে একটা বিজয় উৎসব বা বিজয় মিছিল বার করেছে। এবং এদের এই আনন্দ উৎসবে আমি নিজেও সামিল হয়েছি। নিগন গ্রাম আজকে পরিক্রমা চলছে এবং আমরা মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকার জন্য, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকার জন্য। আজকে দাদা মিছিলের যখন আসছেন, ধার আমরা ধারে দেখতে পাচ্ছি অসংখ্য মহিলারা আপনাদেরকে অভ্যর্থনা জানাচ্ছেন, কি বলবেন? এটা পূর্বেই বললাম যে পশ্চিমবাংলার যারা মা লক্ষ্মী, তাদের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লক্ষ্মীর ভাণ্ডারের ব্যবস্থা করেছেন, যার ফলশ্রুতি আমরা দেখেছি গত লোকসভা নির্বাচনে বাংলার মা বোনেরা দুহাত তুলে আশীর্বাদ করেছে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এই মঙ্গলকোটের প্রত্যেকটা বুথে আমাদের বিধায়ক শ্রী অপূর্ব চৌধুরী মহাশয়, তিনি প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করেছেন, সংযোগ রক্ষা করেছেন, তার সুফল আমরা ভোটের বাক্সে পেয়েছি। মঙ্গলকোট থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা।